গরমকালে চরমে স্প্রাইট দিয়ে শরবত বানাই খাবা, এককালে আরামে মই আজকে তোমাকে দেখাই দিমু যে এককালে পরান্ডা জরি ঠাস 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 করে গরমে কি বেলির একাল পানি ছেড়া শরবত বানাবা, এককাল কলজিটা সেট করে ঠান্ডা হয়ে যাইবে। তাই হের লিগে লাগবে চিনি অল্প পরিমাণ সামান্য, দেখো তো এককালে চামচের আগা একটু একটু চিনি দিতে আসি, যেহেতু গেলাস ছোটো। শরবতটা কেমনে বানাই একাল নজর দিয়ে চাই দেখলে হেঁকতে পারবা, মেহমান অতীত যদি তোমাকে ঘরে আয় খাই একাল বেদি হয়ে যাইবে, তোমাকে বার ডেলি আইতে চাইবে। এখন এই প্রত্যেকটা গিলাসের মধ্যে একটা বান্ডেও বলতে পারো আন্দাজ করিয়ে যে কয়জন মানুষ, তো এখানে আবার আলাদা আলাদাও দিতে পারো যার যা খুশি। আর দেবা বিট লবণ, মুই কিন্তু খুব সহজ একাল অল্পের মধ্যে দেখাইতে আসি, অত বনিতে করিয়ে না যেন সবাই একালে সময়ের মূল্য আছে অল্পতে হেঁকতে পারে। তাই এই বিট লবণটা দিয়ে দেবা, বিট লবণটা যে কোনো শরবতে দিলে কিন্তু মজা লাগে, লেমুর শরবত কও বা যে কোনো শরবতে যদি এই বিট লবণ দেওয়া হয় হলে কিন্তু টেস্ট এককালে জম্মের মতো বাড়িয়ে যায়। তাই হের লিগিয়া সব গিলাসে গিলাসে প্রথম কি চিনি, এরপরে নুন, এরপর লেমুর রস, অনেকগুলো লেমু এককালে রস করিয়ে লবা, লেমুর রসের যে একটা ঘেরান এইটাই কিন্তু এককালে মানে আকৃষ্ট করে, মানে লেমুর শরবতটা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। তাই এই যে কোনো শরবত একটু লেমু দিলে মজা লাগে। আর লাগবে সেভেন আই বা স্প্রাইট যাই আছে, এটার একাল ডিপ ফ্রিজে থুই ঠান্ডা হরা, যদি ডিপ ফ্রিজে না থাওয়া থা হলে প্রত্যেক গিলাসে একটু বরফ দিয়ে দেবা, গরমের চোটে যেন একটু শান্তি লাগে। তাই লেমুগুলো রাডি উডি হালাই লইতে হইবে, এরপর প্রত্যেক গিলাসে গিলাসে দিয়ে দিতে হইবে এক চামচ সরিয়ে লেমুর টক অনুযায়ী। অনেকে কিন্তু বেশি টক খাইতে পছন্দ করে, আবার অনেকে কম। তো এক চামচ দিলেই কিন্তু যথেষ্ট প্রত্যেক গিলাসে। এখন সব গিলাসগুলো এই লেমুর রস দেওয়ার পর এরপরে এই স্প্রাইট ডালিয়ে দিতে হইবে বা সেভেন আপ। তো এটারা কিন্তু ঠান্ডাই মজা লাগে, এর লিগে কইলাম যে ফ্রিজে থইয়ে লবা, নাইলে একাল বরফ দিয়ে লবা ফাইন করি। আর বড় বড় মগে যদি লও লইতে পারো খেয়াল হারি দেখো, এরপর কিন্তু মূল আকর্ষণ গ্রিন লেমনেড কেমনে বানায়, মানে মুই কইয়ারে পানি ছেঁড়া শরবত। স্প্রাইট অনেকেই এমনি খায় না বা খাইতে চায় না বা অনেকেরই পছন্দ, তাই এইরকম হরি একদিন খাইয়ে দেখো। এত সবই ঘরে আছে, প্রত্যেকটা জিনিসই ঘরে থাকা উপকরণ দিয়ে বানান নিয়ে, যেহেতু একা দৌড়োদৌড়ি লাগবে না, খালি স্প্রাইট আনতে হইবে। আর একটু ফুড কালার এরকম গ্রিন কালার দিয়ে দিলে গ্রিন লেমনেড, তোমরা যে কোনো কালার দেখতে পারো, হলদি কালার, লাল কালার, নীল কালার, বেগুনি কালার, এটা হয়েছে যার যার পছন্দ অনুযায়ী। তাই এই গ্রিন লেমনের যেহেতু হেলে গিয়ে এককালে গ্রিন কালার দেয়, অল্প একটু সামান্য ফুড কালার দিলেই দেখতে ভালো দেখবে। কিন্তু বিডি হরের আর সৌন্দর্যের লেগে দিলাম, যারা রং পছন্দ না হরো খাবারের মধ্যে হেরা কিন্তু রং দেবা না, এরকম বানাইয়ে ডক ডক করে গিললে খাবা। আর মোরে কমেন্টের মাধ্যমে জানাবা কী বিলে রয়েছে, খুব ফাইন লাগে কিনে। আল্লাহ হাফেজ।